বিশেষ পাঠশালার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অসমতা বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে তো অসমতা রিলেটেড আরও একটি ভিডিও আমরা অলরেডি প্রকাশ করেছি আজকের দ্বিতীয় পর্বে আমরা অসমতার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো অসমতা হচ্ছে দুইটি সংখ্যা বা দুইটি বিষয়কে প্রকাশ করার একটি পদ্ধতি দুইটি অসমান সংখ্যা বা বিষয়কে ধরা যাক এ এবং বি দুইটি অসমান সংখ্যা এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা এভাবে প্রকাশ করবো অর্থাৎ একে বলা হয় হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি আর এ যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এভাবে প্রকাশ করি অর্থাৎ এ ইজ লেস দেন বি একটি সংখ্যা অন্য সংখ্যা থেকে বড় নাকি ছোট সেটা খুব সহজে চেক করা যায় বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা যদি একটি সংখ্যা থেকে অন্য সংখ্যা বিয়োগ করে দেখি যে সংখ্যাটি একটি ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা বুঝবো যে যাকে বিয়োগ করা হয়েছে সেই সংখ্যাটি বড় সংখ্যা অর্থাৎ অসমতার এই প্রকাশের ক্ষেত্রে যদি আমরা বি মাইনাস এ করি তাহলে যে ফলাফলটি আসবে তা হবে একটি ঋণাত্মক সংখ্যা কারণ আমরা ছোটটি থেকে বড়টি বিয়োগ করেছি একইভাবে যদি আমরা এ মাইনাস বি করি তাহলে তা একটি পজিটিভ সংখ্যা দেবে তো অসমতা রিলেটেড বেসিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে এবং সেই বিষয়ক আরও কিছু প্র্যাকটিস নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে টিউটোরিয়ালটির লিঙ্ক দেওয়া হবে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবার আমরা অসমতা বিষয়ক কিছু রুল নিয়ে আলোচনা করব যদি এ ইজ গ্রেটার দেন বি হয় এই অসমতার সমীকরণটিতে আমরা যদি অন্য একটি সংখ্যা সি যোগ করি তাহলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এ প্লাস সি ইজ গ্রেটার দেন হবে বি প্লাস সি একইভাবে আমরা যদি সি সংখ্যাটি দিয়ে উভয় পক্ষে ভাগ করি তাহলেও অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই সি ইজ গ্রেটার দেন বি ডিভাইডেড বাই সি যদি আমরা সি সংখ্যাটি দিয়ে অসমতাটিকে গুণ করি তাহলেও অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা যদি লিখি এ সি ইজ গ্রেটার দেন বি যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস সি ইজ গ্রেটার দেন বি মাইনাস তবে শর্ত হচ্ছে এখানে সি সংখ্যাটি অবশ্যই ধনাত্মক হতে হবে এবার আমরা জানব কখন অসমতার চিহ্নটি বিপরীত হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায় যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা কোনো অসমতাকে গুণ বা ভাগ করা হয় তাহলে অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যায় বা বিপরীত হয়ে যায় মনে করি যে মাইনাস ওয়ান দ্বারা আমরা এই অসমতার সমীকরণটিকে যদি গুণ করি তাহলে অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যাবে একইভাবে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি সেক্ষেত্রেও অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যাবে যদি কোনো অসমতাকে গুণাত্মক বিপরীতকরণ করা হয় অর্থাৎ এ এর গুণাত্মক বিপরীত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ বি এর গুণাত্মক বিপরীত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই বি অর্থাৎ অসমতার বামপক্ষে এবং ডান পক্ষে যদি গুণাত্মক বিপরীতকরণ করা হয় তাহলেও অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যায় যেমন এখানে আমরা যদি লিখি ওয়ান ডিভাইডেড বাই এ ইজ লেস দেন ওয়ান ডিভাইডেড বাই বি অর্থাৎ এখানে ছিল গ্রেটার দেন আমরা এটার গুণাত্মক বিপরীত লেখার সময় গ্রেটার দেন চিহ্নটি পরিবর্তিত হয়ে লেস দেনে পরিণত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যদি এ ইজ গ্রেটার দেন বি হয় সেক্ষেত্রে এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এন ইজ গ্রেটার দেন বি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এন হবে একইভাবে এ টু দি পাওয়ার এন ইজ গ্রেটার দেন বি টু দি পাওয়ার এন হবে অর্থাৎ আমরা কোনো অসমতার বামপক্ষে এবং ডান পক্ষে যদি কোনো একটি সংখ্যাকে পাওয়ার হিসেবে যুক্ত করি সেক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না আবার এ ইজ গ্রেটার দেন বি হলে আমরা লিখতে পারি এক্সপনেনশিয়াল এ ইজ গ্রেটার দেন এক্সপনেন্সিয়াল বি একইভাবে আমরা যদি লগারিদম ইদম নিয়ে আসি অর্থাৎ লগ এ ইজ গ্রেটার দেন হবে লগ বি অর্থাৎ কোনো একটি অসমতার সমীকরণের বামপক্ষে এবং ডানপক্ষে এক্সপনেনশিয়াল বা লগারিদম ব্যবহার করলেও অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না চলুন বন্ধুরা এবার সরাসরি আমরা অঙ্কে চলে যাই আমরা প্রথমে যেটি করবো সেখানে বলা হচ্ছে যে মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ইজ গ্রেটার দেন এক্স মাইনাস টু হলে এই অসমতাটি সমাধান করুন এটা এসেছিল দু হাজার সতেরো সালের বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার পদের একটি পরীক্ষাতে বলা হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ইজ গ্রেটার দেন এক্স মাইনাস টু চলক অর্থাৎ এক্সকে পক্ষে নিয়ে আসি তাহলে এখানে আসে টু এক্স মাইনাস এক্স ইজ গ্রেটেড দেন মাইনাস টু প্লাস ফাইভ বা মাইনাস থ্রি এক্স ইজ 3 দেন থ্রি এবার যদি আমরা অসমতাটিকে 3 থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই মাইনাস থ্রি এক্স থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি এবার অসমতার চিহ্নটি কি হবে বন্ধুরা খেয়াল করুন এখানে আমরা অসমতাটিকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করেছি কোন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন বিপরীত হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব লেস দেন চিহ্ন এখান থেকে আমরা পাই এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান

তো এখানে দেওয়া আছে যে টু এক্স মাইনাস থ্রি বি টু জিরো আমরা এখান থেকে লিখতে পারি থ্রি বি ইকুয়াল টু টু এক্স অর্থাৎ বি ইকুয়াল টু টু এক্স এবার অসমতার দিকে খেয়াল করুন বন্ধুরা এখানে বলা আছে বি ইজ লেস দেন টু এখান থেকে আমরা বি এর মান এখানে বসালে পাচ্ছি টু এক্স ডিভাইডেড বাই থ্রি ইজ লেস দেন টু এবার অসমতার উভয় পক্ষকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না কারণ থ্রি একটি ধনাত্মক সংখ্যা কোনো ধনাত্মক সংখ্যা দ্বারা অসমতাকে গুণ ভাগ যোগ যাই করা হোক না কেন অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা পাই টু এক্স ইজ দেন সিক্স এবার যদি অসমতাটিকে টু দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাই এক্স ইজ দেন থ্রি উত্তর হবে এক্স ইজ দেন থ্রি এসইএসডিপি থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে দু হাজার পনেরো সালে এসেছিল যে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তবে ওয়ান ডিভাইডেড বাই এক্স এর চেয়ে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই কেমন হবে বড় হবে ছোটো হবে নাকি সমান হবে তো প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড়ো হয় অর্থাৎ আমরা এটাকে অসমতার সমীকরণের মাধ্যমে লিখতে পারি এভাবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এখানে আমাদের সম্পর্কটা তৈরি করতে বলা হয়েছে ওয়ান ডিভাইডেড বাই এক্সের সাথে ওয়ান ডিভাইডেড বাই এর আমরা কি জানি যে কোনো একটি অসমতার সমীকরণের বামপক্ষ এবং ডান পক্ষের রাশির গুণাত্মক বিপরীতকরণ করা হলে অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যায় সুতরাং এখানে এক্সের গুণাত্মক বিপরীত যদি ওয়ান ডিভাইড বাই এক্স নেওয়া হয় তাহলে এবং ওয়াইয়ের গুণাত্মক বিপরীত ওয়ান ডিভাইডেড বাই ওয়াই নেওয়া হয় তাহলে অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে হবে ওয়ান ডিভাইড বাই এক্স ইজ লেস দেন ওয়ান ডিভাইডেড বাই ওয়াই অর্থাৎ সঠিক উত্তর হবে ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর চেয়ে ছোটো হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাই এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ দেন জিরো উইচ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু বলা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ দেন জিরো এটার মানে হচ্ছে যে এক্স এবং ওয়াইয়ের ভাগ ফল হচ্ছে শূন্য থেকে বড়ো এবং শূন্য থেকে বড় সংখ্যাগুলো অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের ভাগ ফল একটি ধনাত্মক সংখ্যা এক্স এবং ওয়াইয়ের ভাগ ফল তখনই ধনাত্মক সংখ্যা হবে যখন এক্স এবং ওয়াই উভয়ই একই বিশিষ্ট হবে মানে হচ্ছে এক্স যদি ধনাত্মক বিশিষ্ট হয় ওয়াইও অবশ্যই ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে এবং এক্স যদি ঋণাত্মক বিশিষ্ট হয় তাহলে ওয়াই অবশ্যই ঋণাত্মক বিশিষ্ট হবে অর্থাৎ একই বিশিষ্ট দুইটি সংখ্যার ভাগ ফল সবসময় ধনাত্মক সংখ্যা হবে এবার অপশানে বলা হচ্ছে যে এক্স ওয়াই ইজ গ্রেটার দেন জিরো একটি বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন জিরো এবং অন্যটিতে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন যদি এক্স এবং ওয়াই দুইটি ধনাত্মক হয় সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন জিরো শর্তটি সত্য হবে কিন্তু যদি দুইটি ঋণাত্মক হয় সেক্ষেত্রে এই শর্তটি সত্য হবে না অর্থাৎ এটি আমাদের উত্তর নয় এবার যদি এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন জিরো এটা নেই তাহলে দেখতে পাচ্ছি যে এক্স থেকে ওয়াই বাদ দিলে সেটি শূন্যের চেয়ে বড় হয় এটি সত্য নাও হতে পারে কারণ এক্ষেত্রে যদি এক্স সংখ্যাটি ছোট হয় এবং ওয়াই যদি বড় হয় সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না কিন্তু দুইটি ধনাত্মক সংখ্যার গুণফল বা দুইটি ঋণাত্মক সংখ্যার গুণফল সর্বদা ধনাত্মক সংখ্যা হয় যেমন টু এবং টু দুইটি গুণ করলে পাওয়া যাবে ফোর যেটা ধনাত্মক সংখ্যা এবং মাইনাস টু এবং মাইনাস টু গুণ করলে পাওয়া যাবে ফোর যেটি একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে এক্স ওয়াই ইজ গ্রেটার দেন জিরো মূল কথা হচ্ছে দুইটি সংখ্যার ভাগ ফল যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে অবশ্যই তাদের গুণ ফলও একটি ধনাত্মক সংখ্যা হবে বন্ধুরা এবার আমরা একটু ভিন্ন টাইপের অঙ্কে চলে যাই এখানে বলা হচ্ছে যে ইফ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ লেস দেন জিরো দেন উইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অঙ্কটি এসেছিল আইএফআইসি ব্যাংক দু হাজার সালে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইজ লেস দেন জিরো এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব এক্স স্কোয়ার মাইনাস আমরা যদি এমনভাবে ভাঙাই অর্থাৎ বারোকে এমন দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি যাতে সেখানকার যোগফল বা বিয়োগ ফল সেভেন এক্সের সমান হয় অর্থাৎ আমরা যদি চার এবং তিন গুণ করি আমরা পাব বারো এখন এই চার এক্স এবং তিন এক্স যোগ করলে আমরা পাবো সেভেন এক্স যা এটার সমান অর্থাৎ এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে মিডেল টার্ম করার পদ্ধতি সুতরাং আমরা সেভেন কে ভেঙে লিখতে পারি ফোর এক্স এখানে যে চিহ্ন আছে যেহেতু মাইনাস চিহ্ন আছে সুতরাং দুইটি মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে কারণ যোগ করলে সেভেন এক্স পাওয়া যায় মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ইজ লেস দেন জিরো এক্স কমন নিলে পাওয়া যাবে এক্স মাইনাস ফোর এখানে মাইনাস থ্রি কমন নিলে থাকবে এক্স মাইনাস ফোর অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইজ এখানে দেখতে পাচ্ছি যে দুইটি রাশির গুণফল জিরো এর চেয়ে ছোটো হবে এমন একটি অসমতার সমীকরণ প্রকাশ করছে আমরা ধরে নিলাম যে এক্স মাইনাস ফোর হচ্ছে এ এবং এক্স মাইনাস থ্রি হচ্ছে বি অর্থাৎ এ এবং বি এর গুণফল জিরো এর চেয়ে ছোট এর চেয়ে ছোটো মানেই হচ্ছে সংখ্যাটি একটি ঋণাত্মক সংখ্যা অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল ঋণাত্মক হবে এবং দুইটা সংখ্যার গুণফাল তখনই ঋণাত্মক হবে যখন একটি সংখ্যা ধনাত্মক হলে অপর সংখ্যাটি অবশ্যই ঋণাত্মক হবে একই চিহ্ন বিশিষ্ট দুটি সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না বা জিরো এর চেয়ে ছোট হতে পারে না সুতরাং প্রথম ক্ষেত্রে যখন আমরা এক্স মাইনাস ফোর একটি ধনাত্মক সংখ্যা ধরব তখন এক্স মাইনাস থ্রিটি অবশ্যই একটি ঋণাত্মক সংখ্যা হবে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিই এক্স মাইনাস ধনাত্মক যখন x মাইনাস থ্রি হবে ঋণাত্মক একে সমাধান করলে আমরা পাই x ইজ greater দেন ফোর এবং x ইজ লেস দেন 3 আবার যখন x মাইনাস ফোর ঋণাত্মক ধরা হবে অর্থাৎ x-4 ফোর ইজ লেস দেন হলে x মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো হবে অর্থাৎ x মাইনাস ফোর যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস থ্রিটি অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ লেস দেন ফোর এবং এখান থেকে লিখতে পারি এক্স ইজ গ্রেটার দেন থ্রি এখান থেকে লেখা যাবে থ্রি ইজ লেস দেন এক্স অ্যান্ড এক্স ইজ লেস দেন ফোর সুতরাং সঠিক উত্তর হবে থ্রি ইজ লেস দেন এক্স ইজ লেস দেন ফোর যা সিতে রয়েছে